গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাইরে দিয়ে যা রোদ আসছে, ওই জন্য জানলাটা আগে বন্ধ করে নিলাম, কেননা যাতে রোদ না ঢুকতে পারে। আর যা গরম পড়েছে, বাপ রে বাপ, কী অবস্থা দেখো গরমে! যা গরম পড়েছে না, বলার মতো না। এই এত গরমে যাদের প্রেশার আছে, হাই প্রেশার না, তারা সত্যি মানে স্ট্রোক হয়ে যাবে, এত পরিমাণে গরম পড়েছে। চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, কেননা আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কেননা আজকে কোনো এনার্জি ছিল না যে ভিডিও করার মতো, কোনো ইচ্ছাও ছিল না। তারপর ভাবলাম যে যেহেতু এখন ফ্রি হয়েছি, তাহলে এখন থাকতেই ভিডিওটা স্টার্ট করা যাক, কেননা বসে থেকে কী করবো, কিছু একটা কাজ করতে হবে। আর শুধু শুধু বসে থাকা যায় না, বিরক্ত লাগে। তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এখন ঠিকই, কেননা মান্টু গেছে স্কুলে, দিদি গেছে মান্টুকে স্কুল থেকে আনতে। তো ওই জন্য ভাবলাম এখন থাকতেই ব্লগটা স্টার্ট করে দিই। তো যদি কিছু মানে টাইম পাই তো বা কোথাও ঘুরতে এসে, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। জানি না ঘুরতে যেতে পারবো কি না, যে কোথাও যদি যাই তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যা গরম পড়েছে, তো এই গরমে কোথাও বেরোতে ভালো লাগছে না, বিশ্বাস করো। খালি মনের জন্য পাহাড় তলায় বসে থাকি, দেখছো কথা বলতে বলতে পুরো ঘেমে চান করে আছি। আর এসিটা আমি চালাইনি, এই কারণেই আমি এই সময় চান টান করে এসেছি, এক্ষুনি ঠান্ডা লেগে যাবে। আর একটু পরে এসিটা চালাবো, মানবো আসলে, কারণ স্কুল থেকেও যেহেতু চলে আসবে। তো চলো, আজকে লাঞ্চ এখনও আমি করিনি, লাঞ্চ করবো, দিদি আসুক মান্টুকে স্কুল থেকে নিয়ে, তারপর লাঞ্চ করবো একসাথেই, কেননা আজকে বলেছিলাম যে একসাথে লাঞ্চ করবো আমরা সবাই মিলে। চলো তাহলে দেখে আসি দিদি আজকে লাঞ্চের মেনুতে কী কী রান্না করেছে। আজকে লাঞ্চে আছে ভাত, মাছের ডিমের বড়া ভাজা, মুসুরির ডাল আর আলু দিয়ে পাতলা করে মাছের ডিমের বড়ার ঝাল আর কি। তো চলো, তো চলো, মান্টু স্কুল থেকে এসে গেছে, যেটা দেখলাম দিদি সাইকেলে করে নিয়ে এলো। আর যা গরমে দেখো, আর এই যে নিয়ে এখানে রাগ করে দাঁড়িয়ে আছেন, কেননা স্কুলে আজকে দুষ্টুমি করে এসছে, তো ওই জন্যই রাগে ঘরে ঢোকেনি, ওকে একটু বকেছিল বলে ওই তো ওই জন্য। আর এখন এখানে আদর করছে একটুখানি, ওকে বোঝাচ্ছে আর কি যে এরকম করতে নেই, একজনকে খিলে দিয়েছিল আর কি, ওই নিয়ে বকাবকি করছিল আর কি। চলো এসে গেছি স্কুলে, মনে হয় কাউকে ঠিলে দিয়ে এসছে, তো ওই জন্য ওর মা বকেছে বলে ওই জন্য মুখটা গরম করে রেখেছে। তো চলো এসে গেছে, ও এখন কার্টুন দেখবে, কার্টুন চালিয়ে দিতে হবে, এখন আর কোনো ভিডিও করছি না, একবারে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একেবারে ঠিক সন্ধ্যে ৬টায়। দুপুরবেলা ভাত খাওয়ার পর একটা ঘুম দিয়েছি, ভাত ঘুম, আমি উঠে জামা কাপড় গোছাচ্ছি, কালকে বাড়ি চলে যাবো বলে। তো এই যে একজন উঠে পড়েছে ঘুম থেকে, দেখবে মামা উঠে পড়েছে ঘুম থেকে, আবার শুয়ে পড়লো, লজ্জা পেয়ে গেছে। কালকে ফাইনালি বাড়ি যাচ্ছি, টানা অনেকদিন থাকলাম দিদির বাড়িতে, এবার বাড়ি ফেরার পালা, এবার তো বাড়ি ফিরতে হবে তাই না? বাড়ি ফিরছি, আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে মানু, দিদি দুজনেই যাচ্ছে, কারণ আমাদের কালকে হচ্ছে রান্না পুজো, এবার রান্না পুজো ওই জন্য যাচ্ছি কালকে, নইলে আজকে যেতাম বা পরে যেতাম হয়তো, জানি না। আর ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে অর্ধেক রেডি করে রেখে দিই, আর বাকিটা কালকে গোছাবো। এখনো ঘুমের রেস্ট কাটেনি, এখনো ঘ্যাং ঘ্যাং ঘ্যাং। চলো জামা কাপড়টা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি। এই যে জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে, এই ব্যাগটা নিয়েছিলাম, এই ব্যাগটার মধ্যেই যতটা পেরেছি গুছিয়েছি, বাকিটা কালকে গুছিয়ে ঢুকিয়ে নেবো। কালকে যাবো এই 3:30 করে, এখন রেখে দিচ্ছি। আর মান্টু কালকে স্কুলে যাবে, স্কুলে কালকে নাচের রিহার্সাল আছে, নাচের রিহার্সাল করার পর কালকে কামাই করাবে না আর কি, যেহেতু শিক্ষক দিবসের জন্য নাচ করাচ্ছে ওদের। আর চুল ফুল বেঁধে নিয়েছি, এই যে বেঁধে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার এইটাকে তুলবো, এই যে শুয়ে আছে এখনও, দোকান থেকে এসে দেখি কারেন্ট নেই, এখানে অন্ধকারে রান্না বান্না চলছে। তো আর এইখানে দেখি মান্টু অন্ধকারেই লাইট জ্বেলে পড়ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারেন্ট আসুক তারপর আবার দেখা যাক কী করা যায়, ততক্ষণও পড়ুক।
তো চলো, দেখতে দেখতে কারেন্টও চলে এসেছে, মান্টু মান্টুর খেলা নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে, আর মনে মনে কি গান করছে ওই জানে আর কি। তো চলো, ব্লগটা ভাবছি এখান পর্যন্তই রাখবো, বেশি আর বাড়াবো না। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।